مفعل مفعل مفعلة مفعل আপনারা পড়েছেন আপনারা শুধু ওজন করেছেন গঠনগুলো করেছেন বোঝার চেষ্টা করেছেন আজকে আপনাদেরকে এই জিনিসগুলো একটু ব্যতিক্রমী ভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা কালকে পড়েছিলেন মাফউলুন জবর বিশিষ্ট মিম নিয়ে আসতে হয় ঠিক এরকম জের বিশিষ্ট মিম নিয়ে আসতে হয় আরবি ভাষাতে তাহলে একই রকম মিফআলুন এই যে মিফআলুনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত ইসমু আলা বলেন একটু জোরে বলেন কি ইসমে আলা ইসমু আলা বা ইসমে আলা ইসমে আলা মানে কি আলা মানে যন্ত্র আর ইসম মানে নাম নাউন বিশেষ্য তো ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যন্ত্রবাচক বিশেষ্য যন্ত্রবাচক বিশেষ্য আমার জানার মতে আমি 5-6টা ভাষা জানি সেই হিসাবে কোনো ভাষাতেই পাইনি শুনেছি আরবি ভাষা ছাড়া এটা পৃথিবীর আর অন্য কোনো ভাষাতে নেই ইসমু আলা যে গঠনটা হয় আরবি ভাষায় এগুলোর নাম কি ইসমু মুশতাক মুশতাক মানে কি ফেল থেকে যা গঠিত হয় কি থেকে এগুলো এই মিমের জায়গায় কি ছিল বাবা ইয়া ছিল না মিমের জায়গায় কি ছিল ইয়া ইয়াটা বা ইয়াটা কেটে দিয়ে এই মিমটা নিয়ে আসেন তো এই যে মিফআলুন হলো এটাটা মূলত আরবি ভাষায় কোথায় থেকে হবে ফেল থেকে গঠিত হবে অন্য কোন ভাষাতে এরকম নেই ইংলিশেও নেই বাংলাতেও নেই কিন্তু নামকরণ তো করা যাবে তাই না তো ইনস্ট্রুমেন্ট মানে কি নাউন বাচক কি বাচক যন্ত্র বাচক নাউন তো যন্ত্রবাচক মানে কি একটা যন্ত্র বোঝাবে যে মিস্তরতুন রুলার মিজুরাবুন ব্যাট ছোট ব্যাট মিনজারুন এই যে দূরবীন এগুলো যন্ত্র না মিফতাহুন চাবি যন্ত্র না মির এই যে মির আতুন আয়না মির ওয়াহাতুন এই যে দেখেন মিহওয়াতুন আলো বাতাস প্রবেশের যন্ত্র ভেন্টিলেটর মিজল্লাতুন ছাতা মিহ বাসুন জেলখানা ঢাকনা মিল হাকুন তারপরে মিহ লাফুন মিম সাহাতুন লবণদানি মিম সাফাতুন মিক লাভুন মির জালুন মিস ইয়াদুন মিত বাউন মিন শারুন মিস বাউন মির জালুন মিন জালুন মিক লাজুন মিক লাসুন অসংখ্য শব্দ অসংখ্য শব্দ শত শত শব্দ আছে যেগুলো আরবি ভাষাতে ছোট বড় যন্ত্রবাচক হয় কিন্তু অন্য কোনো ভাষাতে এরকম হয় না তার ওজন কি মিফআলুন তো মিফআলুন একটা একই যন্ত্র বড় হতে পারে ছোট হতে পারে আবার মাঝারি সাইজের হতে পারে এই যে তিনটা বৈশিষ্ট্য সেই অনুপাতেও আছে পৃথিবীর আর অন্য কোনো ভাষাতে নাই পৃথিবীর সবচেয়ে সহজ ও ভদ্র ভাষা সহজ ও ভদ্র ভাষার নাম হচ্ছে আরবি ভাষা আর সবচাইতে বেকার এবং জন্মগতভাবে খারাপ তার নাম হচ্ছে ইংলিশ ভাষা আমি সেটা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ জন্মগতভাবে বেকা হয়ে জন্মগ্রহণ করেছে এইরকম ভাষার নাম হচ্ছে ইংলিশ ভাষা ইংলিশ ভাষার বানানটা ভীষণ কঠিন আর আরবি ভাষার বানানটা ভীষণ সহজ তো বলেন আমার সাথে সাথে তাহলে ইসমু আলাটা যখন ইসমু আলার এই তিনটা ওজন আসবে বুঝতে হবে সেটা যন্ত্র সেটা কি যন্ত্র বলেন তাহলে সুগর অবস্থা কুবুরা সুগর অবস্থা কুবুরা মিফআলুন তাহলে এই ওজনটার নামই হচ্ছে ছোট ওজন আর এই যে যখন এই ওজনের সাথে একটা কি দিব তা দিব লাম কালেমার পরে গুণ তা বৃদ্ধি করে দিব তখন কি হবে বুস্ত হয়ে যাবে
আর আইন এবং লাম কালেমার মাঝে যখন আলিফ বৃদ্ধি করে দিব তখন কি হয়ে যাবে কুবরা হয়ে যাবে তখন কি হয়ে যাবে কুবরা হয়ে যাবে আর তো বেশি আমাদের বোঝার দরকার নেই যদি এই তিন ওজনের কোনো এক ওজনে আসে তাহলে সেটা কি ইসমু আলা এটা কি তাহলে ইসমু আলা সেটা কি তাহলে ইসমু আলা বলেন তাহলে مفعلون مفعلتون مفعلون مفعلون مفعلتون مفعلون صغرى بسطى كبرى صغرى بسطى كبرى صغرى بسطى كبرى صغرى بسطى كبرى تعالى مصباحون مانيكي باتي مصباحون صباحي تعالى مصباحون مانيكي باتي هاي بروديب هاي لام بالف لايت এই যে মিসবাহুন তা তাহলে মিফআলুন মিসবাহুন মিফআলুন মিসবাহুন দেখছেন মিলে যাচ্ছে তাহলে একটু বড় সাইজের বাতি আচ্ছা এখন যদি বলি মিহলাকাতুন মানে খুন মিহলাকাতুন মানে কি খুন এগুলো বাংলা ভাষায় দেখেন খুন খুরা দেওয়া এরকম থেকে গঠন হয় এগুলো ভিন্ন ভিন্ন নাম আছে কিন্তু আরবিতে হালাক ইয়াহলিকু মানে কি একেবারে মুন্ডুম করা চেষে দেওয়া সেখান থেকে মিহলাকত প্রত্যেকটা এরকম আসবে ঠিক আছে আপনারা আস্তে আস্তে পাবেন ইনশাল্লাহ যেমন হাফানো ইয়া হাফানো মানে হচ্ছে গর্ব করা তাই না সেখান থেকে দেখেন কি এসেছে মিহফারতুন তাহলে কোদাল বেলচা যেটা গর্ত করে তো এরকম ভাবে মিদফাউন মানে কামান আপনারা জানেন তাই না মিদফাউন মানে দাফা আই আদফাউন মানে নিক্ষেপ করা জোরে সবেগে তাহলে নিক্ষেপ করার যন্ত্র তো কামান দিয়েই তো নিক্ষেপ করে তাই না তাহলে এখন যদি বলি আমি মিদফাউন মানে কামান আর যদি বলি মিদফাউন মানে কি বড় কামান বড় কামান এরকম আর বুঝতে হবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন